গাইস আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করতে চলেছি ফ্রি ফায়ার প্লেয়ারদের আইডি। আজ থেকে 5 বছর আগে যারা ফ্রি ফায়ার খেলা শুরু করে, 5 বছর পরে এসে কি তারা ফ্রি ফায়ার খেলে নাকি তারা খেলা ছেড়ে দিয়েছে? 5 বছর আগে ফ্রি ফায়ার প্লেয়াররা কেমন ছিল? ফ্রি ফায়ারই খুঁজতে খুঁজতে আমি পেয়ে যাই B2K এর আইডি। তো B2K রিয়েল ছিল না ফেক ছিল সেটা তো আমি দেখে অবাক হয়ে গেছি। আজ থেকে 5 বছর আগে B2K কে মেরে দেওয়া প্লেয়ার বর্তমানে হয়ে গেছে বিবেজুলো ইউটিউবার, যার চ্যানেলে বর্তমানে 5 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। এছাড়াও বাংলাদেশি দুইজন ফ্রি ফায়ার লেজেন্ডকে খুঁজে পায় যারা বাংলাদেশের মধ্যে প্রথমবার হিরোকে গিয়েছিল। তো আজকের ভিডিওতে এমনই সব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আইডি খুঁজে বের করতে চলেছি। তো চলো শুরু করা যাক। 2017 সালে এই প্লেয়ার লাইভ স্ট্রিম করতেছিল ইউটিউবের মধ্যে। 5 বছর আগে এই প্লেয়ার যে নুব ছিল তার গেমপ্লে দেখে বোঝা যাচ্ছে MP5 দিয়ে মারতে গিয়ে M10 কাছে সে ধরা খেয়ে যায়। আর এখানে M10 দিয়ে ডাউন করে প্লেয়ারটি ভিতরে চলে যায়। আবার দেখা যায় যে ভিতর থেকে এসে এই প্লেয়ার আবার তাকে কনফার্ম করে দেয়। এটা ছিল আজ থেকে প্রায় 5 বছর আগের গেমপ্লে। তো দেখা যাক এই ইউটিউবারকে মেরে দেওয়া বর্তমানে এই প্লেয়ারটি বর্তমানে ফ্রি ফায়ার খেলে নাকি খেলা ছেড়ে দিয়েছে। সিজন 3 তে থাকা অবস্থায় তার আইডি লেভেল ছিল 37 লেভেল। ওকে, এই প্লেয়ারটা আইডিটি গেমে যখন আমরা গিয়ে সার্চ করি বর্তমানে এই প্লেয়ারটার লেভেল 37 লেভেলে আছে এবং 30 দিন ধরে অফলাইন দেখাচ্ছে। 30 দিন এগো দেখাচ্ছে মানে সে প্রায় 5 বছর ধরে অফলাইন। আইডি প্রোফাইলে ঢোকার সাথে সাথে দেখতে পাই তার আইডিতে 6টা লাইক রয়েছে। সিজন 1 এ 85টা বেস, সিজন 2 তে 152টা বেস এবং সিজন 3 তে 44টা বেস ক্লেম করেছিল। ফ্রি ফায়ার বেস তাকে প্রমাণ করে সিজন 1 এর প্লেয়ার সে। যদি গেমে গিয়ে বলে আমি সিজন 1 থেকে খেলি 37 লেভেল তাহলে তো কেউ তাকে বিশ্বাস করবে না। তবে যখন সিজন 1 এবং সিজন 2 এর বেস যখন দেখতে পারবে তখন তাকে বিশ্বাস করবে সে আসলে সিজন 1 এর প্লেয়ার। স্কোর মধ্যে 246টা ম্যাচ খেলে কিল করেছে 188টা এবং ডিউতে 290টা গেম খেলে কিল করেছে 223টা। কিন্তু সোলোতে সে সবথেকে বেশি কিল করেছে। তবে সোলোতে 400 গেম খেলে কিল করেছে 1500। ওকে, এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি এই ইউটিউবার ইউটিউবে লাইভ করতেছিল। এই ইউটিউবার যখন গেম খেলতেছিল তখন ফ্রি ফায়ারে স্নো পড়তো। নিচের দিকে মাটির দিকে তাকালে বোঝা যায় আসলে সম্পূর্ণটা স্নোই দেখা যাচ্ছে। ওই সময় ফ্রি ফায়ারটা আমার দেখা সবথেকে সেরা ফ্রি ফায়ার ছিল। এটা কোন জায়গা তোমরা তো কেউ বলতে পারবে না। তো ইউটিউবারকে পিছন থেকে কোন একটা প্লেয়ার মেরে দেয়। ভাই, মারার পর তো দেখা যাচ্ছে এখানে এই প্লেয়ার ইমোট দেখাইতেছে। তার মানে এই ইউটিউবার ছিল সবথেকে পপুলার এবং ইউটিউব থেকে লাইভ দেখে এসে তাকে মারে। এই নিনজা বান্ডেলটি ফ্রি ফায়ারে অনেক রেয়ার ছিল। তখনকার সময় শুধুমাত্র 2-1 জন মানুষের কাছে এই ব্ল্যাক নিনজা বান্ডেলটি ছিল। তো চলো দেখে আসা যাক ফ্রি ফায়ারে এই নিনজা বান্ডেলের প্লেয়ার বর্তমানে ফ্রি ফায়ার খেলে নাকি খেলা ছেড়ে দিয়েছে। ও, আইডিটি সার্চ করতে দেখতো এই প্লেয়ারটি তো বর্তমানে অনলাইনে আছে। আজ থেকে 5 বছর আগে ফ্রি ফায়ার ইউটিউবারকে মেরে লোল দা প্লেয়ারটি এখন গেম খেলে। এই প্লেয়ারটির লেভেল হচ্ছে 75। ও, এই প্লেয়ারটির কাছে তো দেখতে পাচ্ছি গোল্ডেন সাকুরা বান্ডেল। তার মানে এইটাই দাঁড়া যে এই প্লেয়ার ওই সময় সাকুরা বান্ডেল নিয়েছিল। কিন্তু ভাই, যখন এই প্লেয়ারের বেজের দিকে দেখি আমরা বর্তমানে ইলেট পাস বা বুয়া পাস কিছুই সে পারচেস করে না। কিন্তু একটা সময় গেছে ফ্রি ফায়ারের সকল কিছু সে পারচেস করত। কিন্তু সময়ের সাথে সাথে 5 বছর আগের এই ফ্রি ফায়ার লেজেন্ড দিন দিন ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিচ্ছে। ওকে, এবার যদি তার বিয়ার ক্যারিয়ারের দিকে দেখি 12,000 গেম খেলে টোটাল 5,000 উপরে বুইয়া করেছে। এই প্লেয়ার আসলে পুরো প্লেয়ার ছিল ওই সময়। ওই সময় ওই ইউটিউবার যে স্কোর করেছে মরেছিল, ওই স্কোরেই ছিল আরো একটা প্লেয়ার। সেই প্লেয়ারটা ছিল সিজন 7 এর B2K বান্ডেল পরা। ওই সময় সিজন 7 এর ইলাইট পাস শুধুমাত্র 2-1 জন মানুষই নিয়েছিল। চলো এবার তাহলে আমরা দেখে আসি B2K বান্ডেল পরা প্লেয়ারটি বর্তমানে ফ্রি ফায়ার খেলে নাকি খেলা ছেড়ে দিয়েছে। সে তো সিজন 2 তে হিরোকে গিয়েছিল। তার যে আফটার ব্যানার রয়েছে এটি সম্পূর্ণ সিজন 2 এর আফটার ব্যানার। আমার মনে হয় ওই স্কোরটা ফ্রি ফায়ারের সবথেকে পুরো স্কোর ছিল। যে প্লেয়ার সিজন 2 তে হিরোকে ডান করেছিল সেই প্লেয়ারটি বর্তমানে কতটা প্রো প্লেয়ার হতে পারে একবার কল্পনা করে দেখো। তার আইডিতে বর্তমানে 20,000 লাইক রয়েছে এবং আইডির লেভেল হচ্ছে 70 লেভেল। তবে সবথেকে শকিং বিষয় এইটাই যে এই আইডিটি সে সেল করা যাবে বলতেছে। তার মানে এইটাই দাঁড়ায় যে উল প্লেয়ার আর ফ্রি ফায়ার খেলতে চায় না। তো ফ্রি ফায়ার খেলা ছেড়ে দেওয়ার কারণ কি হতে পারে? হয়তো উল ফ্রি ফায়ার মতো আর বর্তমানে গেমটা নেই। তো এই মুহূর্তে আমরা এটা দেখতে পাচ্ছি এই প্লেয়ার বিমা শক্তির নামে ছিল তার টিমমেট। কিন্তু এই প্লেয়ার যে টিমমেট ছিল সবগুলো নেমেই সাথে সাথে মরে যায়। সর্বশেষ সেই বেঁচে ছিল তার টিমমেটের মাইনাস বাঁচানোর জন্য, কিন্তু সেটাও হলো না। সিজন 2 এর এক প্লেয়ার আসে দেখা যায় এই প্লেয়ারকে মেরে কনফার্ম করে দেয়। একটু ভালো করলে খেয়াল করলে বুঝতে পারবা তার যে ফিমেল বান্ডিল ছিল যে সিজন 2 এর ফিমেল কাস্টিউম। ওই সময় তার লেভেল ছিল 51 লেভেল। সিজন 3 তে তো 51 লেভেল অনেক বেশি। কিন্তু 5 বছর পর তার লেভেল কত হতে পারে? ও, তার আইডি যখন আমরা ভিজিট করি তখন দেখতে পাই সে 30 দিন ধরে অফলাইন হয়ে আছে। তার মানে এইটাই দাঁড়া যায় 30 দিন বলতে অনেক দিনই। উপর থেকে এইটা দেখা যায় তার আইডি লেভেল হচ্ছে 70 লেভেল। ও, তার কাছে তো হিপহপ বান্ডেল রয়েছে, সাথে রয়েছে সিজন 4 এর মাস্ক। তো সে যে হিপহপ বান্ডেলটি নিয়েছে এটা আসলে তার ইলাইট পাস থেকে নেওয়া, সেকেন্ড টাইম হাফ অফ ইলাইট পাস থেকে। সে যে উল প্লেয়ার সেটা বোঝার জন্য তার ইলাইট পাসের বেজের দিকে খেয়াল করো। আর এখানে যতগুলো ইলাইট পাস বেশ হচ্ছে সবগুলো 3-4 বছর আগে। এই প্লেয়ার আইডিতে বর্তমানে কোনো বেজি শো হচ্ছে না। এই ফ্রি ফায়ার লেজেন্ড 3 বছর আগে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দেয়। ওকে, এবার তাহলে আসি আরো একটা গেমপ্লেতে। এটি হচ্ছে আমাদের 4 বছর আগে B2K। তো B2K যখন গেম খেলতেছিল তখন পিছন থেকে অন্য ক্লাব প্লেয়ার তাকে এসে মেরে দেয়। কিন্তু সবথেকে শকিং ব্যাপার এটা যে প্লেয়ার B2K কে মারে সে ছিল B2K বান্ডেল পরা। B2K বান্ডেলের পর আছে সবথেকে রিয়ার আইটেম স্কাল মাস্ক পরা। চলো তাহলে এবার এটা দেখে আসা যাক এই ফেক B2K গেম খেলে কিনা। তার আইডি কিন্তু স্ক্রিনের উপর আমরা দেখতেই পাচ্ছি। তো এই ফেক B2K এর আইডিটি যখন গেমে গিয়ে আমরা সার্চ করি, হোয়াট, তার আইডি নাম তো অঙ্কুশ এফ। হোয়াট,
এটা তো অরিজিনাল অঙ্কুশ এফে তারাটিতে বিবস রয়েছে তারাটির লেভেল হচ্ছে 87 লেভেল এটা ছিল ফ্রি ফায়ারে একদম অরিজিনাল অঙ্কুশ এফে এবং একই সাথে ইনডাইরেক্ট পপুলার গিল আইডিএফসি তে আছে আসলে ওই সময়ের ফেক বিটুকে ছিল অঙ্কুশ এফে ওই সময়ে ফেক বিটুকে মেরে দেওয়া প্লেয়ারটি ছিল আসলে অঙ্কুশ এফে এবার চলো অঙ্কুশ এফের আইডিটি একটু ভিজিট করে দেখি আইডিতে ঢোকার সাথে সাথে দারুণ একটা এন্ট্রি দেয় একই সাথে যদি লাইকের সংখ্যা দেখো তাহলে 9999 টা লাইক রয়েছে এবং সে বর্তমানে পরে রয়েছে সিজন 2 এর ব্ল্যাক হিপ তার যে সাব কম্বিনেশন যেটি রয়েছে এটি আসলে এক্সট্রিম লেভেল তোমরা কমেন্ট করে বলো বিটুকে কে মেরে দেওয়া প্লেয়ার কি আসলে অঙ্কুশ এফ হয়ে যাবে সেটা তোমরা কল্পনা করেছিলে নিজেও চিন্তা করে নাই ফ্রি ফায়ারে এই লেজেন্ড আসলে ওই সময় ফেক বিটুকে কে মেরে দেবে তবে হ্যাঁ এটা সত্যি যে ফ্রি ফায়ারে বড় বড় লেজেন্ড ওই সময় হিরোইকে ছিল ওই গেমটিতে আমরা তার আরো টিমমেট দেখতে পাই যারা ওই সময় র‍্যাঙ্ক পুশ করতেছিল গ্র্যান্ড মাস্টারে এখানে সবাই লুকিয়ে লুকিয়ে গেম খেলতেছে তার মানে হচ্ছে তারা গ্র্যান্ড মাস্টারে পুশ দিচ্ছে তার এটিতে সে ওই সময় 205টা বেস ক্লেম করেছিল এবং সে হিরোইকে ছিল এবার তাহলে আমরা এটা দেখে আসি অঙ্কুশ এফের সাথে খেলা প্লেয়ার বর্তমানে কি ফ্রি ফায়ার খেলে নাকি খেলা ছেড়ে দিয়েছে অনেক আগে ও তার এটির লেভেল হচ্ছে বর্তমানে 74 লেভেল এই ফ্রি ফায়ার উল প্লেয়ার গেম তো খেলে ঠিকই কিন্তু সেটা আবার খুবই কম পরিমাণে এখানে 5 বছর আগে তার লেভেল ছিল প্রায় 60 লেভেলের মতো কিন্তু 5 বছর পরে এসে মাত্র 74 লেভেল দেখতে পাইতো এই ফ্রি ফায়ার প্লেয়ার খুবই কম পরিমাণে গেম খেলেছে দ্যাটস হোয়াই বর্তমানে তার লেভেলও কম তবে সে যে গিল্ডে রয়েছে সে তো দেখি আবার বিবেজি টু এবং ইন্ডিয়ান একটি পপুলার গিল্ডে বর্তমানে সে স্টে করতেছে 5 বছর আগে তার যে আইডি নাম ছিল কিলার আরডিপি এখন তার আইডি নেমে গেছে আরডিপি এবং এমবিপি এবং একই সাথে তার অল টাইম বিয়ার ক্যারিয়ার যদি দেখি 21000 গেম খেলে 4000 বুইয়া করেছে এবং 60000 এর উপরে কিল করেছে তার মানে এই প্লেয়ার হচ্ছে আমাদের ফ্রি ফায়ার একজন লেজেন্ডারি প্লেয়ার দেন আরো একটা প্লেয়ার দেখতে পাই যে বিটুকে বান্ডেলি পড়া ছিল কিন্তু বিটুকে বান্ডেল পড়া প্লেয়ারটিকে প্লেয়ারটি রিপোর্ট করে ওই সময় এটা মনে হয়েছিল যে এই প্লেয়ার হয়তো হ্যাক ইউজ করতেছে যেমনটা বর্তমানে আমরা করি এনিমিতে মরে যাওয়ার পর আমরা কি করি রেগে অপোনেন্ট এনিমিকে আমরা রিপোর্ট দিয়ে চলে আসি আর তখন এই ইউটিউবারও সেম কাজই করে এই প্লেয়ার রেগে এই বিটুকে বান্ডেল পড়া প্লেয়ারটিকে রিপোর্ট মারে তবে রিপোর্ট দেওয়ার কি তার আইডি ব্যান হয়েছিল নাকি না সেটা দেখে নেওয়া যাক তার আইডি কোডটি আমরা সামনেই দেখতে পাচ্ছি চলো এবার তাহলে আমরা দেরি না করে তার আইডিটিকে ভিজিট করি তার আইডিতে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি 30 দিন ধরে অফলাইন তার মানে কি তার আইডি কি রিপোর্ট দেওয়ার কারণে ব্যান হয়ে গেছে এমনটা হতে পারে আবার নাও হতে পারে বর্তমানে তার লেভেল হচ্ছে 68 তবে সে গেম খেলা ছেড়ে দিয়েছে ও তার প্রোফাইলের দিকে যদি দেখি তাহলে দেখতে পাই তার আইডি ব্যান হই না এটা বোঝার জন্য তার বেজের দিকে খেয়াল করতে হবে কারণ তার বেজ 30টা 15টা এবং 21টা করে কালেক্ট করা তার মানে হচ্ছে সেই প্লেয়ার দিনকে দিন ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে এবং একই সাথে তার বায়ু দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারো সে লিখে দিয়েছে তার বায়ু দেখে এইটাই বোঝা যায় সে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে তার আইডি ব্যান হই না অথবা এমনটা হতে পারে লেখাপড়া অথবা কাজের জন্য সে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে তোমাদের কি মনে হয় এই প্লেয়ারের আইডি কি ব্যান হয়ে গেছে নাকি সে নিজের ইচ্ছায় গেম খেলা ছেড়ে দিয়েছে সেটা একবার তোমরা কমেন্ট করে জানাও এখানে এই প্লেয়ারটি র‍্যাঙ্ক পুশ করতেছিল র‍্যাঙ্ক পুশ করার সময় দেখা যায় তাকে অন্য একটা প্লেয়ার এসে মেরে দেয় প্লেয়ারের সামনে সে কোনোভাবেই দাঁড়াতে পারে না পুলিশ কোড আসে এবং এই প্লেয়ারটিকে মেরে দেয় মেরে দেওয়ার পরপরে আমরা দেখতে পাই সিজন 7 এ বিটুকে বান্ডেল তার টিমমেট ছিল তো তার টিমমেট তো অনেক বেশি রেগ আছে ওই প্লেয়ারগুলোকে মারার জন্য এবং বলতে বলতে সে সামনে গিয়ে স্পাস দিয়ে চাপ দিয়ে ধরে তো একটাকে প্রথমে ডাউন করলো এবং সামনে আরো একটা প্লেয়ার ছিল তাকে মারার চেষ্টা করতেছে এখানে ওই সময় এই বিটুকে দ্বিতীয় প্লেয়ারটিকে ডাউন করে চলো দেখাচ্ছি ওই সময় বিটুকে বান্ডেল পরে প্রো প্লেয়ার বর্তমানে ফ্রি ফায়ার খেলে কিনা আইডিটি আমি যখনই সার্চ করি তখন দেখতে পাই প্লেয়ারটি 30 দিন ধরে অফলাইন এখানে তার যে লেভেল রয়েছে তার লেভেল হচ্ছে 76 লেভেল তার প্রোফাইলে যখন আমরা ইন্সপেক্ট করি ইন্সপেক্ট করার সাথে সাথে এখানে তার একটা দারুণ একটা এন্ট্রি নেই 76 লেভেলের সাথে সাথে এখানে তার আইডিতে 32000 এর বেশি লাইক রয়েছে আরে ভাই এই প্লেয়ার তো ফ্রি ফায়ারের সবথেকে লেজেন্ড এবং পুরো প্লেয়ার তার কাছে সিজন 2 এর হিরোইক টি-শার্ট রয়েছে ওই সময় সেই ছিল আসল বিটুকে ওই সময় হিরোইক যাওয়া প্লেয়ারগুলো প্রত্যেকটা প্লেয়ারই ডেঞ্জারাস ছিল তবে হিরোইক যাওয়া এই প্লেয়ার আসলে একজন বাংলাদেশী প্লেয়ার এটা আমি কিভাবে বুঝলাম সে আসলে বাংলাদেশী তুমি গিয়ে যখন আইডিটি সার্চ করবা তখন দেখতে পারবা এটা আসলে বাংলাদেশী প্লেয়ার সে বাংলাদেশি গিল্ডে রয়েছে তার বায়ুতে এটা লেখা আছে যে ওয়েলকাম টু নেপালি প্লেয়ার মানে হচ্ছে এইটাই যে সে একজন বাংলাদেশী প্লেয়ার এই ফ্রি ফায়ার লেজেন্ড 13000 গেম খেলে 4000 বুইয়া করেছে এবং একই সাথে 42000 এর উপরে কিল করেছে বাংলাদেশী এই ফ্রি ফায়ার উল লেজেন্ড ভিডিওকে ডাউন করে মরে যে 3 নম্বর এনিমির কাছে এখানে আরো এক বাংলাদেশী প্লেয়ার দেখতে পাই যে তার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য যাচ্ছে ওই জায়গায় দুইটা টিমমেট ডাউন ছিল এবং তার লেভেল ছিল ওই সময় 61 লেভেল এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আরো একটা ফ্রি ফায়ার লেজেন্ড ফক্সি গেমিং যার কাছে সিজন 2 এর হিরোইক এর ব্যানার রয়েছে এই স্কোয়াডের মধ্যে আমরা দুইজন বাংলাদেশী ফ্রি ফায়ার লেজেন্ডকে খুঁজে পাই এখন তো এটা দেখতে পড়তেছি তার কাছে তো সিজন 2 এর বান্ডেল রয়েছে এটা কিন্তু দ্বিতীয়বার হিপো বান্ডেল নিলো সেটা কিন্তু না এখানে বেজের দিকে খেয়াল করো 75 লেভেল করে সে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়ে তার যে ইলিট প্রাইস বেজগুলো দেখা যাচ্ছে ওইগুলো অনেক আগে যে সময় ফ্রি ফায়ার ইলিট প্রাইস সিজন দিয়েছিল না তখনকার সময়ের এই প্লেয়ার আমার কথা হচ্ছে বাংলাদেশী এই ফ্রি ফায়ার লেজেন্ড ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিল কেন আইডিতে তো ওই সময় ছিল সিজন 1 সিজন 2 বাংলাদেশে সবথেকে রিয়ারিটি ছিল এইটা তার মানে এইটাই যে 2017 সালে বাংলাদেশী ফ্রি ফায়ার প্লেয়ার বাংলাদেশী খুবই কম পরিমাণ প্লেয়ার আছে যারা সিজন 2 তে হিরোইকে গিয়েছিল তার মধ্যে রয়েছে রয়্যাল গেমার এবং ফক্সি গেমার ইউটিউবে গিয়ে ফক্সি গেমিং নামে আমি সার্চ করি তবে কোনো চ্যানেল পাইনি হতে পারে বাংলাদেশে এই ফ্রি ফায়ার লেজেন্ড এমরি ফক্সি গেমিং নাম দিয়ে রাখছে আমি চাই তোমরা এই ভিডিওতে একটা কমেন্ট করো এবং একটা লাইক করো এই বাংলাদেশী দুজন ফ্রি ফায়ার লেজেন্ডের জন্য হলো যারা সিজন 2 তে কষ্ট করে হিরোইকে গিয়েছিল